আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব যে কারণে গাজার রাফায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো কিছু ইসরায়েলি সেনা এরপর জানিয়ে দেব রাশিয়া ও চীনকে ধরতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানাবে যুক্তরাজ্য এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহকে কেন যুক্ত করেনি ইরান আরও জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় হারবার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আরও বাইশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য যে কারণে গাজার রাফায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানাল কিছু ইসরায়েলি সেনা গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের উদ্দেশ্যে হামলা চালালেও দীর্ঘ প্রায় সাত মাসের যুদ্ধ শেষে লক্ষ্যের ধারের কাছেও পৌঁছাতে পারেনি ইহুদিবাদী সেনারা এদিকে পুরো গাজা উপত্যকা ধ্বংস করে এখন সেখানকার সর্বশেষ নিরাপদ স্থান রাফায় হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে চলায় এতে অংশগ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে ত্রিশ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সেনারা বলেছেন রাফায় অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে তারা সাড়া দেবেন না সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে দীর্ঘ প্রায় সাত মাস ধরে যুদ্ধ করার পর তারা কতটা ক্লান্ত তার চিত্র এদিকে সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়েও কথা বলবেন হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা ফলে সোমবার জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা ইসরায়েল হুমকি দিয়ে বলেছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফায় হামলা চালাবে এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দখলদার বাহিনী সূত্র টাইমস অব ইসরায়েল রাশিয়া ও চীনকে ধরতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানাবে যুক্তরাজ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে প্রথম সারির খেলোয়াড় যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন তবে উত্তর কোরিয়ার মতো বেশ কিছু দেশ এটি নিয়ে পরীক্ষা চালানোর দাবি করে আসছে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিকে টক্কর দিতে এ দশক শেষ হওয়ার আগেই নিজস্ব সেনাবাহিনীর জন্য দেশে উৎপাদিত হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাজ্য রোববার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে চাপের মধ্যে আছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব সে লক্ষ্যে তারা এমন একটি অস্ত্র তৈরি করেছেন যেটি মাক ফাইভ অর্থাৎ শব্দের চেয়ে গুণ দ্রুত গতিতে উড়তে সক্ষম স্কাই নিউজ বলছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় চায় ক্ষেপণাস্ত্রের নকশা ও নির্মাণ কাজ যেন হয় যুক্তরাজ্যেই এবং সেটা যেন দুই হাজার সালের মধ্যেই ব্যবহার উপযোগী হয়ে ওঠে তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে প্রতিবেদনে লিখেছেন টেলিগ্রাফ এছাড়া ক্ষেপণাস্ত্রটি ভূমি সমুদ্র বা আকাশ যে কোনো জায়গা থেকে নিক্ষেপযোগ্য হবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি এর আগে দুই হাজার সাল নাগাদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে নিজেদের সামগ্রিক দেশজ উৎপাদন বা জিডিপির আড়াই শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেলাতেও হাইপারসনিক গতি অর্জন করা সম্ভব তবে এক্ষেত্রে ভিন্নতা থাকে এর চলাচলে সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্রের গতিপথ আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বেলায় উৎক্ষেপণের পর এর গতিপথ পরিবর্তনের সুযোগ মেলে ফলে এগুলো ধ্বংস করাও কিছুটা জটিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে প্রথম সারির খেলোয়াড় হল যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন তবে উত্তর কোরিয়ার মতো বেশ কিছু দেশ এটি নিয়ে পরীক্ষা চালানোর দাবি করে আসছে ক্ষেপণাস্ত্র তৈরির এ পরিকল্পনাটি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ নিরাপত্তা চুক্তির অংশ যার নাম pillar two of australia uk us ইসরায়েলের হামলায় হিজবুল্লাহকে কেন যুক্ত করেনি ইরান ইসরায়েল ও ইরানের মধ্যকার ইটের বদলে পাটকেল মারার সংঘাত মধ্যপ্রাচ্যকে কিনা সেই উদ্যোগ তৈরি হয়েছে তবে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হয় কারণ তাতে ইসরায়েল অথবা ইরান কোনো পক্ষই লাভবান হবে না ইসরায়েল উস্কানি দিলেও ইরান রক্ষণাত্মক অবস্থানে ইরানের প্রধান স্বার্থ হচ্ছে আত্মরক্ষা ইরান দেশের ভেতরকার পারমাণবিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে তাদের যে সম্পদ আছে রক্ষা করতে চায় বিশেষ করে সেগুলো যেসব সশস্ত্র গোষ্ঠীকে তারা সমর্থন দিচ্ছে তাদের সুরক্ষিত রাখতে চায় ইরানের সবচেয়ে মূল্যবান প্রক্সি হচ্ছে হিজবুল্লাহ ইরানের নেতারা বরাবর দাবি করে আসছেন সাত অক্টোবর হামাসের হামলার নির্দেশনা তারা দেননি এ হামলার সম্পর্কে তারা কিছু জানেন না এর কারণ হল ইরান চায় ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে লক্ষ্যবস্তু বানাক কিংবা এ ধরনের প্রতিশোধ নিক যাতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ক্ষুণ্ণ হয় হামাসের সাত অক্টোবরের অভূতপূর্ব হামলার সঙ্গে ইরান জড়িত আছে কিনা সেই বিবেচনার বাইরে গিয়েও বলা যায় ইরান হামাসের প্রধান অর্থনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষক সে কারণে হামাসের কর্মকাণ্ডে আংশিক দায় ইরানের বর্তায় মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের পৃষ্ঠপোষকও ইরান এর মধ্যে ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়া ও ইরাকের অজস্র সশস্ত্র গোষ্ঠী রয়েছে এই প্রক্সিগুলো সাত অক্টোবর ও পরবর্তী ঘটনা ঘটনাপ্রবাহে ইরানের আশীর্বাদ পুষ্ট হয়ে ইসরায়েল বিরোধী সামরিক তৎপরতা শুরু করে বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্রমে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে এর মধ্যেই বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ পোস্ট ও এনডিটিভি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ কর্তৃপক্ষ সপ্তাহে জনকে গ্রেপ্তার করেছে এক সপ্তাহেরও বেশি আগে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমনপীড়ন এবং গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে এনডিটিভি বলছে চলমান প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরেই ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের সামনে সেখানে এই পতাকা উত্তোলন করা হয় সেই জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত ইসরায়েলি হামলায় আরো ২২ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোদ্ধ ভূখণ্ড রাফা ও গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারী সহ আরো ২২ জন নিহত হয়েছেন রোববার বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে এর মধ্যে রাফা শহরের জনিনাপাড়ায় আল খতিব পরিবারের বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন রাফা শহরের সাবরো ক্যাম্পে আল খাজাদ পরিবারের বাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছেন এছাড়া রাফা শহরের আবু পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন গাজা শহরের তরতৌরি পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন এবং গাজা শহরের সাবরাপাড়ায় হিজাজি পরিবারের বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীও আছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ তাদের হামলায় এক হাজার ইসরায়েলি ফিলিস্তিনি নিহত হন এরপরে গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে হামলা শুরু করে দখলদার ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন সাতাত্তর হাজারেরও বেশি মানুষ